আমার একটা পিডিএফ রয়েছে যে এই পিডিএফ এর মধ্যে প্রত্যেকটা এনটি রেডস এর কমন মোস্ট কমন যেগুলো আছে সেগুলো নোট করা আছে एक्चुअली আমি যেই পিডিএফ থেকে ক্লাসটা করাচ্ছি আপনার যদি নো রেকর্ড করতে দেন সেই পিডিএফই যদি আপনারা পেতে চান অফকোর্স डिस्क्रिप्शनে দেওয়া একটা নাম্বার আছে নাম্বার আছে ওইখানে আপনারা WhatsApp করবেন অফকোর্স আমি পাঠিয়ে দেব তো প্রথমে আমাদেরকে টার্মিনোলজিক্যাল মিনিং অর্থাৎ এপিক বলতে কি বোঝায় এবং এটা ডিকশনারি মিনিং কি লেক্সিক্যাল মিনিং কি টার্মিনোলজিক্যাল মিনিং কি অথবা ইটিমোলজিক্যাল মিনিং কি

জে মহা কাব্বির বীর জুদা যিনি বীর কেমন নায়ক তিনি সরাচলি গড কিংবা সুপারন্যাচারাল হিউম্যান ফোর্সেস এর সাথে কি করবে ডিল করবে যেমন আপনি বলতে পারেন এপিকির মধ্যে বিউলফের মধ্যে আপনার সে বিউলফ নায়ক ছিল যিনি ড্রাগন সাথে যুদ্ধ করেছে কেমন এরপরে ক্রেডাস লস্টের মধ্যে যে শয়তান গড়ের সাথে যুদ্ধ করেছে এই জিনিসগুলো আসলে কেমন এই ক্যারেক্টার গুলো হয় মানে মহাকাব্যের চরিত্রের মধ্যে এরপর আপনি রামায়ণ বাল্মীকির কথা বলতে পারেন এগুলো মহাকাব্য সেখানে যুদ্ধ আছে এরপরে আপনার হুমারের ইলিয়াড ওডিসির কথা বলতে পারেন সেখানে কিন্তু যুদ্ধ হয়েছে সেখানে যারা যে হুমারের যে ইউলিসিস ছিল হেক্টর ছিল ওরাও কিন্তু গড়ের সাথে মিলেমিশে বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছে

ওই এরিস্টটল যে পয়েটিক্স পড়েছে তার পঞ্চম খন্ডে এটা কিন্তু চব্বিশ খন্ডের মতো আজ রয়েছে এপিকেল ওই পয়েটিক্স তার পঞ্চম খন্ডে আপনারা দেখবেন যে কি এরিস্টটল যেটা বলছে অ্যানাপিক ইজ এ ন্যারেটিভ পোয়েম রিটেন ইন ইন এ হিল হেক্সামিটার এটা একটা বর্ণনামূলক কবিতা যেটা হেক্সামিটারে লেখা হয় হেক্সামিটার কি ট্রাক্টরমিটার কি এই মেটাল আই এম আপনারা আগে পড়ে ইট হ্যাজ ফোর কনস্টিটিউয়েন্টস অর্থাৎ আপনার এর মধ্যে চারটা উপাদান থাকে মেইন

এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এই রিলেটেড না বাট এลิস্টোরল এতটুকুই বলছে এপিক এবং ট্র্যাজেডি সম্পর্কে মানে অন দিস থ্রিগার সো আমাদের এতটুকুই বলা হবে এลิস্টোরল কি বলছে পঞ্চম খন্ডে কেমন অর্থাৎ এখানে দুটো তত্ত্ব একটা হচ্ছে হেক্সামিটারের রচিত ও রচিত একটা লম্বা কবিতা এটা চারটা পার্ট রয়েছে বাস দ্যাটস ইট আর এপিক সম্পর্কে আরেকটা তত্ত্ব দিতে পারেন হারমন এন্ড হোলম্যান কি ডেফিনিশন দিয়েছে এটা আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এরপরে চলে যাবেন সোজা হচ্ছে কি এপিক এর বৈশিষ্ট্য হারম্যান এন্ড হোলম্যান যেহেতু হারম্যান এন্ড হোলম্যান আর মানে বৈশিষ্ট্য যদি দিতে চান তাহলে ওদের ডেফিনিশন দিতে পারেন কেমন তো এদের মানে ডেফিনিশনের মধ্যে যেগুলো পড়ে এপিক হচ্ছে মিডিয়ারিস তো মিডিয়ারিস মানে কি হচ্ছে জানেন হঠাৎ গল্পের মাঝখান থেকে শুরু হয়ে যাবে যেমন মানে হঠাৎ করে আপনার একজন করতেছে। বিউলফের সাহায্য চাইছে গিটল্যান্ডের রাজা রথগার সেই সেই হিসেবে বিউলফ রথগার কে সাহায্য করতে গিয়েছিল মানে গল্পের মাঝখানে এখানে বিউলফের ছোটবেলা থেকে বর্ণনা করা হয় নাই শুধুমাত্র একদল রাজাকে সাহায্য করতে গিয়েছিল এখান থেকেই এই গল্পটা শুরু ঠিক সিমিলারলি আপনি হোমারের কথা বলতে পারেন হ্যাঁ প্রডাস লস্টেল কথা বলতে পারেন যেমন প্রডাস লস্টেল যে কথাটা সেটা কিন্তু अकॉर्डिंग टू ইসলাম এন্ড খ্রিস্টান ইহুদি সব ধর্মে একই ভাবে মোটামুটি বর্ণনা আছে এর হচ্ছে কি মিডিয়ারিস্ট আশা করি বুঝছেন মিডিয়ার রেইস মানে হচ্ছে কি মিডিয়ার ইন মিডিয়ার মানে হঠাৎ করে মাসকান দিয়ে শুরু হওয়া এর হচ্ছে বাস্ট সেটিং বাস্ট সেটিং বলতে বিশাল সেটিং থাকবে মানে শুধু সিম্পল যেমন ট্র্যাজডির মধ্যে কি সেটিং হচ্ছে শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ 26 মিটার মধ্যে হয়ে যেতে হবে কিন্তু এপিক এর সেটিংটা হচ্ছে বিশাল আপনার প্র্যাডেস লস্টেল সেটিং দেখেন স্বর্গে যুদ্ধ হয়েছে এরপর পাতালে যুদ্ধ হয়েছে নরকে রাজত্ব করতেছে দুনিয়াতে আসছে অনেক বিশাল সেটিং এরপর বিউল টু সেটিং দেখেন আপনারা গিটল্যান্ডে আছে নিজ দেশি আছে তারপরে হচ্ছে কি কয়েকটা দেশ দিয়ে এটা সেটিং কেন টু শুরু হবে প্রায় লেখকরা হচ্ছে কি তারা প্রার্থনা দিয়ে শুরু করে অর্থাৎ মহাকাব্য লে আগে মানে কারো কাছে দেবতা যিনি সাহিত্যের দেবতা ভালোবাসা দেবতা অবুখ অর্থাৎ প্রিয় কোনো দেবতার কাছে প্রার্থনা করে শুরু করে যাতে এটা শেষ করতে পারে

দেখবেন শয়তানেল কিন্তু অনেকগুলো কয়েক দুইটা বক্তব্য আছে কেমন একটা যুদ্ধে লাগে আরেকটা হচ্ছে যুদ্ধ হেরে যাওয়ার পরে নরকে মাই তেল খেয়ে সোজা হয়ে নরকে গিয়ে আবারও বেকার বক্তব্য দেয় যেমনটা বাংলাদেশের

এখানে যে হিউলকে ব্যবহার করা হবে এর মধ্যে সে হচ্ছে সভ্যতার একটা মূল্যবোধের বলা হয় এটাকে তো পৃথিবী বিখ্যাত দশটা এপিকেল এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা পরীক্ষাতে কিছু লিখার টাইম নেই বাট দুই একটা এপিকেল এক্সাম্পল দিয়ে দিবেন যেমন এপিক অফ গিলগামেশ কেমন এটা হচ্ছে আপনার

এটা ফিনিশ এপিক কম্পাইল্ড বাই এলিয়াস কেমন তো যাই হোক আমি আপনাদের জন্য একটা সুন্দর তত্ত্ব দিয়ে একটা উত্তর তৈরি করেছি যেটা আপনারা পিডিএফ পেতে হলে অফকোর্স এই নাম্বারে যোগাযোগ করবেন একাশি নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অফকোর্স এখানে যোগাযোগ করলে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন তো আর এটার মধ্যে একটা সাজেশনও তৈরি করেছি যেটা তম সতেরোতম মধ্যে এসেছে এই যে এখন কিন্তু এটাকে উনিশতমের জন্য রেডি করতে যাচ্ছি আমি তো ধন্যবাদ সবাইকে ভিডিও আর বাড়াবো না দশ মিনিটের মধ্যেই এই ভিডিও সীমাবদ্ধ থাকবে আসসালামু আলাইকুম